চিঠি দিয়ে হুমকি, 30 লক্ষ টাকা দাবি, টাকা দিতে না পারলে স্কুল সহ আশেপাশের এলাকায় আগুন ধরিয়ে দেওয়ার হুমকি। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। চিঠির মধ্য দিয়ে হুমকি, দাবি 30 লক্ষ টাকার। সাদা কাগজে লেখা হুমকির চিঠি উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। জানা যায়, অতীতে নাকি ডাকাত দল ডাকাতি করতে আসত চিঠি দিয়ে, অর্থাৎ যে জমিদারি বাড়িতে বা কোনো রাজবাড়িতে তারা ডাকাতি করতে যেত সেই বাড়িতে নাকি আগে থেকে চিঠি পাঠানো হতো। কিন্তু আজ সেসব অতীত। অতীতের এই সকল ঘটনাগুলি আজ আমাদের গল্পের পাতায় লিপিবদ্ধ রয়েছে। বিভিন্ন বইয়ের পাতায় বা বিভিন্ন গল্পে বেশ কিছু ডাকাতের নাম শোনা যায়, যার মধ্যে রঘু ডাকাতের নাম অন্যতম। আজ সময়ের হাত ধরে সব কিছুই বদলেছে, তবে এবার যেন সেই রকম ঘটনার আবারও পুনরাবৃত্তি দেখা গেল নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়, যেখানে স্কুল ও গোটা এলাকায় আগুন জ্বালিয়ে দেওয়া হবে এমনই হুমকি চিঠি ঘিরে তোলপাড় গোটা এলাকা। ঘটনা সূত্রে জানা যায়, শান্তিপুর থানার ফুলিয়া উমাপুর গোয়ালপাড়া এলাকায় আজ সকালে ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে রাস্তার ধারে একটি গাছে ব্যাগ ঝুলতে দেখেন এলাকাবাসী। হঠাৎই গাছে ব্যাগ ঝুলতে দেখে কৌতূহল বশত গাছটির দিকে এগিয়ে যায় গ্রামবাসীরা। এরপরই ব্যাগ থেকে ওই সাদা কাগজ বার করে গ্রামবাসীরা দেখতে পায় ওখানে লেখা রয়েছে স্কুল কর্তৃপক্ষ ওই ব্যাগকে গুরুত্ব না দিলে, মানে এটি খুলে না দেখে ব্যবস্থা না নিলে স্কুল সহ আশেপাশে এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হবে। শুধু সাদা কাগজে লেখা তাই নয়, তার সঙ্গে রয়েছে বেশ কিছু মেডিকেল রিপোর্টও। সাদা কাগজে পূর্ণাঙ্গ লেখা রয়েছে যাতে হুমকি দেওয়া হয়েছে এই চিঠি পড়ার পর এই এলাকার মানুষ যেন 30 লক্ষ টাকার ব্যবস্থা করে দেয়। এই চিঠি পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষ। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, সকাল হতেই স্থানীয় বাসিন্দাদের মুখে শুনতে পাই স্কুলের পেছনে গাছে একটি ব্যাগ ঝোলানো, যেখানে একটি সাদা কাগজে লিখে 30 লক্ষ টাকা দাবি করেছেন, সেই সাথে টাকা দিতে না পারলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে স্কুল এবং আশেপাশের এলাকায়। তবে কে বা কারা এই কাজটি করেছে সেটা আমরা বলতে পারবো না, তবে আমরা বেশ আতঙ্কে রয়েছি। হ্যাঁ, কয়েকজন বলছিল, ঠিক আছে, বলার পর আসলাম, এসে নিজের হাতে খুলে দেখলাম যে হ্যাঁ লিখেছে, সে স্পাইনাল কর্ডের সমস্যা আছে, স্পাইনাল কর্ডের সমস্যা ধরুন উনি 30 লাখ টাকা খরচা করেছে, খরচা করুন উনি নবলা গ্রাম পঞ্চায়েত প্লাস টাউনশিপ গ্রাম পঞ্চায়েত গ্রামের আরও অনেক জায়গায় এরকম চিঠি দিয়েছে, ধরুন কোনো জায়গায় কোনো গুরুত্ব দেয়নি, এটা চিঠিতে তাই লেখা আছে। আর এখন বর্তমানে গ্রামে দিয়েছে, স্কুলের কর্তৃপক্ষ যদি কোনো দায়িত্ব না নেয়, গ্রামের যারা দায়িত্বে আছে ওরা যদি কোনো দায়িত্ব না নেয় তাহলে বলছে যে স্কুল আগুন দিয়ে পুড়িয়ে দেবে। এই বিষয়ে স্থানীয় এক গৃহবধূ জানান, ওই কাগজে লিখে 30 লক্ষ টাকা দাবি করেছে, না দিতে পারলে এলাকায় আগুন ধরিয়ে দেবে, যার কারণে আমরা রীতিমতো ভয়ে রয়েছি। আমরা সকালবেলা হাঁটতে বেরিয়ে ঘটনাটি জানতে পারি, স্কুলের পেছনে একটি ব্যাগ ঝোলানো ছিল, দেখলাম এখানে টাঙানো রয়েছে, স্কুলের এখানে দাবি করেছে 30 লাখ টাকা, যদি না দিতে পারে তাহলে তো আশেপাশের মানুষের আগুন ধরিয়ে দেবে, স্কুল আগে একজন ধরাবে পরে আশেপাশের মানুষের ধরাবে। আপনারা কখন যা দেখতে পেলেন এটা? সকালবেলা হাঁটতে যাচ্ছিলাম, তখন আমরা ভয়েই আছি, যদি একটা আশেপাশে কিছু হয়ে যায় তাহলে। লেখা রয়েছে যে 30 লাখ টাকা দাবি করেছে, যে নালে আশেপাশে মানুষের আগুন ধরিয়ে দেবে, বুঝেছেন? আর তো ভয়েই তো আছি, এ তো ভয়ের কারণই তো, আমাদের বাড়ি যেরকম আশেপাশেই রয়েছি, এ তো ভয় তো পাবোই। এই তো হাঁটতে যাচ্ছিলাম তাই দেখলাম। কি দেখলেন? ওই কাগজটা ওখানে লেখা রয়েছে, ওই যে ব্যাগটা যেরকম ঝুলানি আছে এরকমই ঝুলানোই আছে। তবে এরই মধ্যে স্থানীয় বাসিন্দারা মিলে খবর দিয়েছেন শান্তিপুর থানায়। খবর পেয়ে ব্যাগ এবং চিঠিটি উদ্ধার করে নিয়ে গেছে শান্তিপুর থানার পুলিশ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নির্মল পাল বলেন, আমিও খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং চিঠিটি পড়ে দেখি সেখানে 30 লক্ষ টাকার দাবি করা হয়েছে, যার কারণে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে আমরা সন্দেহ করছি ওই এলাকার এক ব্যক্তি
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছে। তিনি এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তবে ওই চিঠিতে কারো নাম উল্লেখ করা নেই। সেই কারণে আমরা স্পষ্ট বলতে পারবো না কে বা কারা জড়িত এই ঘটনার সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখিনি, একজন দেখেছিল, আমাকে ডাকছিল যে এখানে একটা ব্যাগের মধ্যে কি একটা পোস্টার দেখা আছে। তারপরে বলে আসো আসো, গেলাম, গিয়ে দেখলাম পোস্টারের বাইরেতে এই লেখা আর কি, যে যদি আমাদের ব্যাগটা খুলে যদি আপনারা না দেখেন, দেখে কোনো ব্যবস্থা না করেন, তাহলে স্কুলে আগুন ধরিয়ে দেবো আর আশেপাশে কিছু বাড়িতেও আগুন ধরিয়ে দেবো। এটা ব্যাগের ওপরে লেখা যায়। এবার তাও কিছু ছেলে পেলে আসার পরে আমরা ব্যাগটা খুললাম, খোলার পরে দেখলাম ওদের নীলমণি দাস বলে এক যে আয়রন ম্যান, ওনারই ছাত্র বা ছেলে বুঝতে পারলাম না, উনি ওর স্বপন দাস। এই মানে ওনার 30 লক্ষ টাকা দাবি, অনেক জায়গায় নাকি এরকম বলেছে, কোনো প্রশাসন কোনো উত্তর দেয়নি, সেই হিসেবে ওরা এই ধরনের একটা ইয়ে করে এখানে এই পোস্টারটা দিয়ে গেছে, এরকম একটা বুঝতে পারলাম আমাকে ক্লিয়ার। যদিও স্থানীয়দের একাংশের দাবি কেউ ইয়ারকির ছলে বা মজার ছলেই এই কাণ্ডটি ঘটিয়েছেন, তবে হতে পারে কাণ্ডটি মজার ছলে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে হালকাভাবে দেখা হচ্ছে না বিষয়টিকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শান্তিপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।